ইফতি কাচ্ছে অনেক প্রশ্ন উকি দিচ্ছে মনে ঈশানের, যার জবাব একমাত্র ইফতি দিতে পারবে। উৎসুক হয়ে তাকিয়ে থাকে ইফতির দিকে। ইফতি অনেক কষ্টে নিজের মনকে শান্ত করে, ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। ঈশানী ইফতিকে হাসতে দেখে তার কলিজাতেও পানি আসলো। এখন ঈশানের চোখে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। ইফতি বলল, ঈশানী তোমাকে সব বলবো। ঈশানী নড়ে চড়ে ইফতির দিকে বেগে বসে। ইফতি বলতে শুরু করে, আমার ছোট বোন নীলাশা নিয়ে আমাদের ছোট্ট সংসার, বাবা পুলিশ কমিশনার, মা গৃহিণী। খুব সুখী দিন কাটছিল আমাদের। সারাক্ষণ ওর ভাইয়াটাকে আমি সুখী করত। একদিন হঠাৎ করে আমার বোনটা কলেজ থেকে ফিরল না। অনেক খোঁজ করেছিলাম আমরা, তবুও পাইনি। পরদিন খবর পেলাম নীলাশা কারুর সাথে পালিয়ে গেছে, বিয়েও করেছে। মা খুব ভেঙে পড়ে। নীলাশা ওর স্বামীকে নিয়ে দোয়া নিতে আসে। বাবা নীলাশা স্বামীকে থেকে বুঝতে পারে যে তার স্বামী একজন সন্ত্রাসী। বাবা নীলাশাকে এত বুঝিয়েছিল কিন্তু পারেনি। নীলাশা বলেছিল ওর সুখ নাকি আমরা সহ্য করতে পারি না। সেদিন বাবা মাকে যাচ্ছে তাই অপমান করেছিল নীলাশা। বরের হাত ধরে নীলাশা শ্বশুরবাড়ি চলে যায়। কিছুদিন পর বাবার কাছে খবর আসে নীলাশা আত্মহত্যা করেছে। নীলাশার লাশ ময়নাতদন্ত করে জানা গিয়েছিল নীলাশাকে কয়েকজন মিলে রেপ করে মেরে ফেলেছে। এতটুকু বলে ইফতি নিজের মুখ ও ঘাতের তালু দিয়ে থেকে কাঁদতে থাকে। ঈশানি ইফতির কাঁধে হাত রেখে বলল, নীলাশার স্বামী কি মেরে ফেলার পিছনে হাত ছিল? ইফতি দু হাতে চোখের পানি মুছে বলল, ওর বাড়ির কাজের লোক বলেছিল যে নীলাশার স্বামী আর তার বন্ধুরা মিলে। জানো ঈশানি, বাবা মামলা করেও ঈশানির শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে সাক্ষী দেয়নি। এমনকি ময়নাতদন্তের রিপোর্ট ডক্টরকে টাকা খাইয়ে বদলে দেয়। ওই কাজের লোকটা? ঈশানির প্রশ্নসূচক দৃষ্টিতে বলল, ওকে এমন অবস্থা করেছে বেচারা, না পারে কথা বলতে, না পারে চলতে, হাত কেটে দিয়েছিল শয়তানরা। টাকার ক্ষমতার জোরে মামলা জিতে যায় ওরা, আমরা হেরে যাই। নীলাশা কি ওদের কোনো ক্ষতি করেছিল? শুধু ছেলেটাকে একদিন থাপ্পড় মেরেছিল, প্রতিশোধ নিতে আমার বোনটাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ইফতি আবার কাঁদতে থাকে। কান্নার শব্দ যেন কেউ শুনতে না পায় এজন্য দু হাত দিয়ে মুখ চেপে ধরে। ঈশানি কখনো ভাবেনি ইফতির মনে এত কষ্ট। সে শুধু ইফতিকে হাসতে দেখেছে। এমনকি ইরাদেরও ইফতি এসব বলেনি কোনোদিন। ঈশানির মনে এক রাশ ঘৃণা আসে শয়তানদের জন্য। মানুষ কতটা নিচে নামতে পারে! পৃথিবীটা অনেক স্বার্থপর, তবে কিছু কিছু ভালো মানুষ আছে বলে পৃথিবী আজও সুন্দর। নীলাশা যদি সেই সব ভালো মানুষদের মধ্যে কারো প্রেমে পড়ত তাহলে আজ বেঁচে থাকত। ঈশানি বলল, ভাইয়া একদিন ওরা শাস্তি পাবে। হ্যাঁ ঈশানি, আইনের হাতকড়া একদিন ওদের হাতে পড়াবো। তুমি যখন ফোনে কারুর সাথে কথা বলছিলে আমি তোমার সব কথাই শুনেছি। মনে হচ্ছে তুমি কোনো বিপদে আছো। বলো আমাকে, এক বোনকে বাঁচাতে পারিনি, এবার অন্য বোনকে বাঁচাবো। ঈশানি সব খুলে বলে ইফতিকে। সব শুনে ইফতির রাগে কপালের রগ দাঁড়িয়ে গেছে। ঈশানি ভয় ঢোক গিলতে থাকে শুধু। ইফতি বলল, পিয়াসকে বিয়ে করবে না? তাসিনকে আমি বলবো সব। ঈশানি আঁতকে উঠে বলল, না ভাইয়া, আমি কারো অনুগ্রহ চাই না। যদি উনি আমার ভালোবাসা বুঝতে পারে তবে নিজে থেকে আসবে। ঠিক আছে, বলবো না। ঈশানি মুচকি হেসে দেয়। অল্প সময় দুজনের মধ্যে খুব ভালো ভাব হয়। খুনসুটি ঝগড়া করতে থাকে। ইরা ঈশানির দিকে তাকিয়ে দেখে ঈশানির মুখে হাসি। এটা দেখে নিজের মনেও প্রশান্তি পায়। ঈশানিকে কিছুক্ষণ হাসি খুশিতে রাখতে নিজের সাথে এনেছিল, সেটা সম্ভব হয়েছে। ঈশানির মুখে কাজল দিয়ে দাড়ি গোফ বানিয়ে দিয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ে। ইফতিও ঈশানির মাথার চুলগুলো এলোমেলো করে পাগলের মতো করে দেয়। চুল লম্বা হওয়ায় অনেক জট লেগে যায়। ইফতি স্নেহার কাছে চিরুনি চায়। স্নেহা বলল, চিরুনি দিয়ে কি করবি তুই? ইফতি স্নেহার দিকে চোখ সরু করে বলল, চিরুনি দিয়ে কি করে মানুষ, মাথার চুল আঁচড়াবো। আমার বোন ঈশানি। স্নেহা ইফতির কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। চোখগুলো এমন বড় বড় করলো মনে হলো চোখ খুলে হাতে চলে আসবে। শুধু স্নেহা না, বাকিদের সবার এমন অবস্থা। ইফতি বলল, আরে এত অবাক হওয়ার কিছুই নাই, ঈশানি আর আমি আজ থেকে ভাই বোন, এবার চিরুনি দে। স্নেহা এখনো মুখ হা করে আছে। ইফতি হাত দিয়ে স্নেহার মুখ বন্ধ করে দিয়ে ওর ভ্যানিটি ব্যাগ খুঁজে চিরুনি বের করে নিয়ে যায়। তাসিন তখনও হা করে দেখছে। ইফতি সযত্নে ঈশানির চুল আছড়িয়ে দেয়। তামিম উপন্যাস পড়া বাদ দিয়ে তাদের দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে।
নেহা ওর ফোনের দৃশ্যটা ভিডিও করে নিল। সবাই মিলে আনন্দ করতে করতে কক্সবাজার পৌঁছে যায়। ঈশানি জানালা দিয়ে তাকিয়ে দেখে সমুদ্রের বড় বড় ঢেউ এসে তীরে এসে আছড়ে পড়ছে। অনেক পাখি আকাশে উড়ে যাচ্ছে। ঈশানির মনে ঠিক এমন সমুদ্রের ঢেউয়ের মতো ভালোবাসা আছড়ে পড়ছে। নদী সমুদ্রের বুকে নিজের ভালোবাসাকে খুঁজে পায়। সমুদ্রের ভালোবাসার টানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসে মিশে। ঈশানি কি পারবে তার ভালোবাসার তাসিনকে পেতে? না, দেখি শুধু একজন ছেলের প্রেমে পড়া ঈশানির হয়তো প্রথম মেয়ে। জড়তা দ্বিধা কাটিয়ে কোনোদিন কি কাউকে বলতে পারেনি যে সে তাসিনকে ভালোবাসে? তাসিনের সামনে থাকলে ঈশানির পুরো শরীর কাঁপে, দ্বিধা কাজ করে, অজানা ভয়ে মন ছুঁয়ে যায়, পুরো শরীর অবশ হয়ে আসে। সবাই বাস থেকে নেমে হোটেলে যায়। তাসিন আগে থেকে রুম বুক করে রেখেছিল চারটা। হোটেল ম্যানেজারের বয়স প্রায় 45 বছর হবে। পান খেয়ে খেয়ে দাঁত কালো করে ফেলেছে, গালের এক পাশে ফোলা মনে হয় পান গুজে রেখেছে মুখের ভেতর। ম্যানেজারের সাথে কথা বলতে এলে ম্যানেজার হেসে বলল, এটা আপনার বউ, খুব সুন্দর মানিয়েছে। ঈশানিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল কথাটা। তাসিন বিব্রত বোধ করে। ঈশানির তো মনে হচ্ছে মাটি ফুরে মাটির ভেতরে চলে যেতে, এত লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে জানতাম না কেউ। ঈশানি বলল, উনি আমার বউ না, এরা সবাই আমার বন্ধু। ও তাই বলুন, আমি কি নাকি মনে করেছিলাম? কিছু মনে করো না বাবা, মা তুমিও কিছু মনে করো না। তাসিন কথা না বাড়িয়ে রুমের চাবি নিয়ে চলে যায়। ঈশানির মনে মিশ্র অনুভূতি কাজ করছে। তাসিনের সাথে তাকে বানাবে, ওখানে তো স্নেহা নেহা ইরাও ছিল, ওদের বাদ দিয়ে ঈশানিকে কেন বললো? তার মানে তাসিনের বউ বউ লাগছে তাকে। এরকম আজগুবি সব ভাবনা ভাবতে থাকে ঈশানি। ইফতি দেখে ঈশানির গাল লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে ম্যানেজারের কথায় অনেক লজ্জা পেয়েছে। তারা সবাই চাবি নিয়ে রুমে যায়। তাসিন এবং ইফতি, ঈশানি এবং ইরা, স্নেহা এবং নেহা, দিহান এবং তামিন। ঈশানি রুমে গিয়ে লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ঈশানি কোথায়? ঝাঁঝালো কণ্ঠে ঈশানির বাবা মেহবুব ইসলাম জিজ্ঞেস করলেন, আমার মেয়েটাকে তুমি কি পেয়েছো? ও কি তোমার মেয়ে না? টাকার কাছে মেয়েকে এভাবে কেউ বিক্রি করে? ঈশানির মা রেহানা বেগম বললেন, মেহবুব ইসলাম উঠে এসে রেহানা বেগমের চুলের মুঠি ধরে এলো পাথারে মারতে শুরু করে। মেহবুব ইসলাম বিয়ে বাড়িতে এসে ঈশানিকে দেখতে না পেয়ে রেহানা বেগমকে জিজ্ঞাসা করেন। উত্তরে রেহানা বেগম বলেন, ঈশানি ইরার সাথে গেছে। তাই মেহবুব রেগে যায়। মেহবুব ইসলাম বললেন, সোনা ডিম্পলটা আজ আসো, তোকে না বারবার বলেছি ঈশানিকে বিয়েতে নিয়ে আসবি? ওকে দিয়ে পিয়াসের বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতাম, আমার কাছে টাকা নেই, ইয়াবা কেনার, কেন শুনলি না? রেহানা বেগম চুপ করে বসে থাকে, পুরো শরীর মারের চোটে ব্যথা করছে। ভাগ্যে সোনাটা দুজনে একটা রুমের মধ্যে আছেন, নয়তো বিয়ে বাড়িতে কেলেঙ্কারি হয়ে যেত। এ নতুন কিছু না, নেশাগ্রস্ত মানুষেরা এমনই হয়, তাদের নেশাদ্রব্য জিনিস কিনতে যে কোনো অন্যায় করতে ভাবে না। যেরকম মেহবুব ইসলাম তার মেয়েকে বিক্রি করেছে পিয়াসের কাছে, রেহানা বেগমকে বিয়ের পর থেকে জ্বালাতো, বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। ঈশানির মামা বোনের মুখের দিকে তাকিয়ে টাকা দিত আর তারা নিঃস্বপ্রায়। রেহানা বেগমের কাছ থেকে কোনো জবাব না পেয়ে মেহবুব ইসলাম আবার মারতে গেলে তখন রুমে পিয়াস ঢুকে। পিয়াসকে দেখে মেহবুব ইসলাম থেমে যায়। এতক্ষণ যে কণ্ঠে আগুন ঝরতেছিল সে কণ্ঠে মধু ঝরতে থাকে। আরে পিয়াস বাবা জি, কেমন আছো? মেহবুব ইসলামের কণ্ঠে আকুলতা। আমি ভালো নেই, আপনারা তো আপনাদের মেয়েকে পিকনিকে পাঠিয়ে দিয়েছেন। রেগে গিয়ে পিয়াস বলল। মেহবুব ইসলাম জিব্বা কেটে দু হাত দিয়ে নিজের কান ধরে তবা করে বললেন, আমি জানতাম না বাবা, যদি জানতাম তাহলে কি যেতে দিতাম? মনে রাখবে, তোমার মেয়ে আমার আমানত, এ পর্যন্ত 10 লাখ টাকা দিয়েছি নেশা করার জন্য। মনে আছে বাবা, তোমার সব কথা আমার মনে আছে। বাবা আরও কিছু টাকা দেবে? ইয়াবা কিনতাম। আর দিব না, ঈশানিকে তো আটকাতে পারেননি। দাও না বাবা কিছু টাকা, ঈশানিকে নিয়ে আসবো আমি, চিন্তা করো না। ঠিক আছে, 1000 টাকা আজ দিচ্ছি, পরে আরও দিব। ঈশানিকে তোমার ফেরাতে হবে না, আজ আমি যাব তাকে আনতে কক্সবাজারে। পিয়াস মেহবুব ইসলামের হাতে টাকা গুঁজে দিয়ে চলে যায়। মেহবুব ইসলাম টাকা পেয়ে আনন্দে মেচে ওঠে। রেহানা বেগম তার পা জড়িয়ে ধরে বললেন, হুগো তোমার পায়ে পড়ি, আমাদের মেয়ের এত বড় সর্বনাশ করো না। যা টাকা নিয়ে আয়, তাহলে কিছু করবো না। এত টাকা কই পাবো? আমার সব গয়না বেচে নেশা করেছো, বাবা ভাইকে ফকির করেছো, টাকা কোথায় পাবো? তবে স্যার, আমি আমার মেয়েকে যা খুশি করবো, দরকার হলে তোকে তালাক দেবো। মেহবুব ইসলাম পা ছাড়িয়ে নিয়ে চলে যায়। রেহানা বেগম সেখানে বসে কান্না করতে থাকে। বিয়ে বাড়ির সাউন্ড বক্সের জন্য
তার কান্নার শব্দ কেউ পায়নি। পিয়াস গাড়ি নিয়ে বের হয়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। তাসিনের জার্নি করে সবাই ক্লান্ত হয়ে পড়ার কারণে ঘুমিয়ে যায়। একেবারে রাতে জেগে ওঠে। তাসিন সবাইকে তারা দিয়ে ডিনার করাতে নিচে নিচতলায় যায়। সেখানে চেয়ারে সবাই বসে পড়ে। স্নেহা শর্ট জিন্স আর একটা টি শার্ট পরেছে। ওদের দিকে সব ছেলেরা হা করে তাকিয়ে আছে। ঈশানী সাদা কালারের লং থ্রি পিস পরেছে, দেখে মনে হচ্ছে সাদা পরি ফুল করে পৃথিবীতে এসেছে। একটা ছেলে স্নেহার কাছে এসে বলল, হাই অটকাল, চল না হবে নাকি ফুল নাইট? ছেলেটার কথা শুনে তাসিন রেগে গিয়ে কলার চেপে ধরে। ওই কি বললি? রাগী কণ্ঠে তাসিন বলল, কুল ম্যান, রেগে যাচ্ছ কেন? যে পোশাক পরেছো এতে তো এমনই হবে, বাকিদের কি আমি বলেছি? তাসিন ছেলেটাকে মেরে তাড়িয়ে দেয়। স্নেহার ন্যাকা ন্যাকা কান্না শুরু করে দেয়। স্নেহা বলল, শান্ত হও স্নেহা, তোকে এমন বললে কেমন লাগতো? দিহান বলল, আমি ছেলেটার দোষ বেশি দেখি না, তুই এমন ড্রেস পরেছিস তাই বলছে। বাকিরা ইরা নেহাও ওয়েস্টার্ন ড্রেস পরে তো লং, কিন্তু তুই এত শর্ট কাপড় আর টাইট পরিস কেন? আমাদের দেশে যেসব মেয়েরা ইপটিচিংয়ের শিকার হয় তারা বেশিরভাগ মেয়ে পোশাকের কারণে হয়। তোকে এসব কতদিন বোঝাবো? কেন ঈশানীর মতো ড্রেস পরলে কি হয়? ওকে তো এমন ড্রেসে তোদের থেকে ভালো লাগছে। ওই আমার সাথে লাগাতে আসবি না, ওই খ্যাতমের সাথে আমাদের তুলনা করছিস, এমন আনস্মার্ট মেয়ের সাথে। বেশি স্মার্ট দেখাতে গিয়ে যেখানে যাস সব ছেলে তোকে এমন বলে। ইরা দিহানের সাথে সহমত পোষণ করে বলল, একদম ঠিক, স্নেহা একটু ভালো হও। আমি যেমন আছি তেমন থাকবো, তোমাদের তা থেকে আমাদের কিছু না, এরপর আমরা তোকে বাঁচাতে পারবো না। লাগবে না কাউকে, আসেন বাঁচাবে। তাসিন ওদের কথা কাটাকাটি করতে দেখে বলল, চুপ, একদম চুপ, সবাই চুপচাপ ডিনার করে শুয়ে পড়ো, ভোরে কুয়াকাটাতে সূর্যোদয় দেখতে। সবাই একসাথে বলে উঠল হুররে। ডিনার করার সময় ঈশানী তাসিনের দিকে আছে। তাসিন কালো জিন্সের সাথে কালো টি শার্টে সেই লাগছে। ইফতি ঈশানের হাতে চিমটি কেটে তাকে বারণ করে, কারণ স্নেহা ঈশানের দিকে তাকিয়ে আছে, যদি কিছু জানতে পারে তাহলে সমস্যা হবে। ডিনার শেষে সবাই যে যার রুমে ঘুমাতে যায়। ঈশানী জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে এক মনে কিছু ভাবতে থাকে। ইরা ঈশানীকে অন্য মনস্ক দেখে জিজ্ঞাসা করে, কি ভাবছিস ঈশানী? ঈশানী ইরার দিকে ফিরে তাকায়, তার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরা ঈশানীর হাতে হাত রেখে বলল, এসব ভাবনা বাদ দিয়ে ঘুমাতে চ। ঈশানী হ্যাঁ সূচক জবাব দিয়ে ইরার সাথে ঘুমোতে যায়। স্বপ্নে দেখে তাসির ঈশানীকে খাইয়ে দিচ্ছে, ওলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কোথা থেকে পিয়াস এসে তাসিনের মাথার লাঠি দিয়ে আঘাত করে। ঈশানী চিৎকার করে ঘুম থেকে জেগে যায়। ইরা ঈশানীর চিৎকার শুনে জেগে ওঠে। ঈশানী কি হয়েছে? ইরা ভীত কণ্ঠে জিজ্ঞাসা করল, আপু পিয়াস, স্বপ্ন হয়তো দেখেছিস, ঘুমিয়ে পড়। ঈশানী কাশি দিতে শুরু করলে ইরা তাকে পানি খাইয়ে ঘুমাতে বলে। ঈশানী শুয়ে পড়লে ইরা ঈশানীর মাথায় হাত বুলিয়ে দেয় এবং মনে মনে বলে, হে আল্লাহ, আমার বোনটাকে রক্ষা করার জন্য একজনকে পাঠাও, পিয়াসের জন্য ও একটু শান্তিতে ঘুমাতে পারে না, সারাক্ষণ দুঃস্বপ্ন তারা করে বেড়ায়। আমি যদি কোনো ভালো কাজ করি জীবনে, তার বিনিময়ে হলেও আমার বোনকে রক্ষা করো। ইরা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এক সময়। পরদিন সকালে ঈশানী উঠে নামাজ পড়ে হাঁটতে বের হয়। ইরা ঘুম থেকে ওঠেনি, তাই ঈশানী না জাগিয়ে একা একা হাঁটতে বের হয়। এটা ঈশানীর অভ্যাস, প্রতিদিনের ঘুম থেকে নামাজ পড়ে একটু হাঁটবে। ঈশানী হাঁটতে হাঁটতে হোটেলের বাইরে আসে। হোটেলের সামনে মাঝারি ধরনের বাগান আছে। সামনে সবুজ ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটে ঈশানী। সবুজ ঘাসের উপর শিশির বিন্দু সূর্যের আলো পড়ে মনে হচ্ছে এক টুকরো মুক্তদানা। ঈশানী হাঁটার সময় তার পায়ে ঘাস সুড়সুড়ি দিচ্ছে। তার মন আনন্দে নেচে ওঠে। একটা গাছে এসে জোড়া টিয়া বসে আছে। গাছের সব পাতা শিশির দিয়ে সারা রাত স্নান করে সূর্যের আলো দিয়ে নিজের যৌবন প্রকাশ করছে। জোড়া টিয়াদের দেখে ঈশানী তাদের দেখে দৌড় দেয় ধরার জন্য, কিন্তু পাখিগুলো ভয় পেয়ে উড়ে যায়। ঈশানী মন খারাপ করে ফিরে আসতে চাইলে চোখে পড়ে একটি সুন্দর প্রজাপতি। প্রজাপতিটা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াচ্ছে। ঈশানী এবার প্রজাপতি ধরার জন্য পেছনে ছুটে। প্রজাপতিটা উড়ে গিয়ে হোটেলের ভেতরে ঢুকে ঈশানী নাছোড় বান্দার মতো পেছনে পেছনে যায়। এক সময় প্রজাপতিটা তাসিনের রুমে ঢুকে পড়ে।
ঈশানিও ঢুকে পড়ে প্রজাপতির পেছনে। ঈশানির এটা খেয়াল নেই, সে প্রজাপতি ধরতে ব্যস্ত। তাসির নিজের রুমে ব্যায়াম করছিল, ইফতি রুমে নেই, সম্ভবত ওয়াশরুমে আছে। সেখান থেকে পানি পড়ার শব্দ আসছে। প্রজাপতিটা তাসিনের পিঠে বসে আছে, খালি শরীর, শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে। তাসিনকে এইভাবে দেখে ঈশানির ঘোর লেগে যায়। আস্তে আস্তে এক পা দু পা করে তাসিনের দিকে এগিয়ে যায়। তাসিন এক মনে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর ব্যায়াম করছে। ঈশানির উপস্থিতি টের পায়নি। ঈশানি প্রজাপতি ধরার জন্য হাত বাড়ালে প্রজাপতিটা উড়ে পালায়। ঈশানির কোমল হাত তাসিনের পিঠ ছুঁয়ে যায়। তাসিন কারো স্পর্শ পিঠে পেয়ে ঘুরে তাকিয়ে দেখে ঈশানি। একজোড়া কাজল জোড়া চোখ অনেক কিছু বলতে চাইছে তাসিনকে, কিন্তু কোথাও জড়তার জন্য বলতে পারছে না। তাসিন হাত দিয়ে ঈশানির চোখের সামনে নাড়াচাড়া করে, তবুও ঈশানি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবী তার কাছে থমকে দাঁড়িয়েছে, সময় তার চলা বন্ধ করেছে, স্রোত তার গতি পরিবর্তন করেছে মনে হচ্ছে ঈশানি। তাসিন ঈশানির দুবাহু ধরে ঝাঁকুনি দিলে ঈশানির ঘোর কাটে। ঈশানি লজ্জায় পড়ে যায়। মাথা নিচু করে তাসিন বলল, এখানে কেন? প্রজাপতি ধরতে এসেছিলাম আমি। ভয়ে ভয়ে উত্তর দেয়, কই প্রজাপতি ধরেছো কি? না, পালিয়ে গেছে, বাগান থেকে ওটার পিছনে পিছনে এসেছিলাম, কখন এখানে বুঝতে পারিনি, সরি। ইটস ওকে, যাও তৈরি হয়ে নাও, আমরা সবাই কুয়াকাটা যাব। তাসিনের কথাটা বলতে দেরি হলেও ঈশানির পালাতে দেরি হয়নি। তাসিন হতবাক হয়ে যায় ঈশানির কাণ্ডে, একটা মেয়ে কিভাবে এত দৌড় দেয়। ইফতি ওয়াশরুম থেকে বের হয়ে বলল, তাসিন কার সাথে কথা বলছিলি? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে, ঈশানির সাথে। ঈশানির সাথে? তুই সিরিয়াস হয়ে বলছিস নাকি ফাজলামি করছিস? ফাজলামো করবো কেন, সত্যি বলছি আমি। আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে তো, নয়তো সূর্যোদয় দেখা হবে না। জাস্ট দুই মিনিট। ঈশানি রুমে এসে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। আর একটু সময় থাকলে, তাসিনের সামনে থাকলে ঈশানির হার্ট অ্যাটাক হয়ে যেত। ঈশানি নিজের দু হাত দিয়ে লজ্জায় নিজের মুখ ঠেকে ধরে। ইরা ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে। ঈশানিকে দেখে ইরা অবাক হয়ে বলল, কোথায় ছিলি, এভাবে হাঁপাচ্ছিস কেন? ইরার কথা শুনে ঈশানি চমকে তাকায়, চোখে হাজারো ভয় ভিড় করে। ইরার কাছে সব সময় সত্যি কথা বলেছে, শুধু তাসিনকে সে ভালোবাসতো এটা বলেনি। যদি ইরা কষ্ট পায় এই ভেবে যে তার বোনের ভালোবাসার হাতে তাকে তুলে দিতে পারছে না, কিন্তু আজ ঈশানির সত্যি কথাটা বলতে ইচ্ছে করছে। তাছাড়া পিয়াসের কাছে তার বাবা বিক্রি করে দিয়েছে তাকে। ঈশানি ইরাকে সত্যিটা বলতে গিয়েও থেমে যায়, শুধু প্রজাপতি ধরার ঘটনাটা বলে। ইরা বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশানি তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। নীল গাউনের সাথে নীল চুড়ি, নীল পাথরের দুল পরে ম্যাচিং করে চুল বাঁধতে চাইলে ইরা বাধা দেয়, খোলা চুলে রাখতে বলে। ঈশানি সব কাপড় ইরা কিনে দেয়। সবাই মিলে কুয়াকাটা সূর্যোদয় দেখতে যায়। সেখানে তাদের মতো অনেকে এসেছে সূর্যোদয় দেখতে। স্নেহা এত ভারী মেকআপ করেছে তাসিনকে ইমপ্রেস করার জন্য। নেহা সূর্যোদয় দেখা বাদ দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত। দিহান ঈশানিকে দেখে এক ধ্যানে তাকিয়ে আছে, কিন্তু তাসিনের ভয়ে কিছু বলতে সাহস পেল না। ইফতি ইরা ঈশানির দু সাইডে দাঁড়ায়। ঈশানি বলল, তোমরা দুজন এভাবে আমার পাশে থাকলে পৃথিবীর সব ভয় কেটে যায়। ইরা ঈশানির মাথায় আলতো করে চুমু খেয়ে বলল, ভাই বোনের সম্পর্ক এমনই, ইফতি আগে থেকে আমার বড় ভাইয়ের মতো শাসন করত। এবার সূর্যোদয় দেখো। ঈশানি সূর্যের দিকে তাকায়। সূর্যের উপর লাল আভা দিয়ে সূর্য জেগে ওঠে, পানিতে লাল আভা ছড়িয়ে দিচ্ছে, স্বর্গীয় দৃশ্য। স্নেহা তাসিনের পাশে ঘেসে তাসিনের হাত নিজের হাতের মুঠোয় নিল। তাসিন বলল, কি ব্যাপার, আমার হাত কেন ধরলে? আমার ভয় করছে তাই। তাসিন আর কিছু বলল না। স্নেহা ঈশানির দিকে তাকিয়ে ইশারায় বলল, তাসিন তার। ঈশানি ঈশানির কলিজাটা কেউ টেনে ছিঁড়ে নিচ্ছে, চোখ দিয়ে অবিরাম পানি ঝরতে থাকে। ইফতি বলল, ঈশানি তুমি ঠিক আছো? ঈশানি অজ্ঞান হয়ে ইফতির বুকে ঢলে পড়ে। এটা চিৎকার করে বলল, ঈশানি। এটার চিৎকার শুনে সেখানে সবাই ছুটে আসে। তাসিন বলল, ঈশানির কি হলো? জানি না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। কোলে তুলে হোটেল নিয়ে যা তোরা, আমি ডক্টরকে ফোন করে পরে আসছি। ইফতি কোলে করে ঈশানিকে নিয়ে আসে। সবাই পেছনে পেছনে আসে।
স্নেহা রাগে গজগজ করছে। ঈশানীর জন্য তাসিনের সাথে তার বেশি সময় থাকা হলো না। ঈশানীকে বেডে শুয়ে দিয়ে চোখে পানি ছিটে দিলে ঈশানী হালকা চোখ খুলে তাকায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।